প্রতিষ্ঠান বলতে প্রাতিষ্ঠানিক চিন্তা ভাবনা গুলোকে বোঝায়, যেগুলোকে আমরা প্রশ্নাতীত ভাবে মেনে নিই, মূলত তাই বোঝায়। প্রাতিষ্ঠানিক চিন্তা ভাবনা লেখার ক্ষেত্রে যেমন চটজলদি কিছু লিখি, চটজলদি কিছু নাম ধাম হয়ে যাক, লেখার ক্ষেত্রে বেসিক্যালি বলছি এটা একটা প্রাতিষ্ঠানিক চিন্তাধারা। এই এছাড়া প্রতিষ্ঠান তো রয়েছে, যারা আমাদের সামাজিক অর্থনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করছে, এই সেগুলোর বিরুদ্ধে একটা ই করা না লড়াইয়ের ব্যাপার না। আমরা বলছি যদি প্রতিষ্ঠানে সত্যতার কোনো সংজ্ঞা দিতে হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন? কি করে এগুলো বলা যাবে? প্রতিষ্ঠান বলতে একটা নিজের স্বার্থে সরকারি অথবা বেসরকারি, নিজের স্বার্থে যারা তার কায়েমি স্বার্থ তৈরি হয় সেটাকে চালু রাখার জন্যে এবং তাকে শ্রীবৃদ্ধির জন্যে যারা প্রতিষ্ঠানের তাহলে প্রতিষ্ঠানের বিরোধিতা করার প্রয়োজনীয়তাটা কোন কারণে? এগুলো সব আমি তো কোনো টিচার নয় যে আমি এ বিষয়ে বলে যাব। প্রাতিষ্ঠানিক চিন্তাধারার বিরোধিতা করতেই হবে, নইলে নতুন ভাবনা চিন্তা আসবে কি করে? প্রতিষ্ঠান তো বললাম, প্রতিষ্ঠান মানে একটা ব্যাপার যা তার কায়েমি ব্যাপার চিন্তাধারার ক্ষেত্রে এবং অর্থনৈতিক সামাজিক সব ক্ষেত্রে যা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমার কাজ তো তাকে আরো বাঁচতে সাহায্য করা নয়, আমার তার সঙ্গে লড়াইটা তো খুব স্বাভাবিক। যেমন আমরা লেখালেখি বা শিল্প ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক চিন্তা রয়েছে, এই আর কি। প্রাতিষ্ঠানিক চিন্তা তো চিন্তার ক্ষেত্রে রয়েছে, যেমন ধরো তিনি একটি সরলরেখা, এটা একটা প্রাতিষ্ঠানিক চিন্তাধারা বলেই দেখা হলো যে সত্যি কি সরলরেখা, দেখা গেল যে তা নয়, সরলরেখা বলে কিছু হয় না, এটা একটা প্রাতিষ্ঠানিক চিন্তাধারা ছিল এই আর কি। এমনকি আইনস্টাইনও যে বললেন কি, কিন্তু তা থেকেও আরো অনেক প্রশ্ন উঠলো, আমরা কতগুলো জানি সব বিষয়ে, মানে ব্যাপার হচ্ছে সব ব্যাপারেই কোনো কিছুই প্রশ্নাতীত নয়। আসল কথা হচ্ছে যেরকম মার্ক্সবাদের ক্ষেত্রে বলা হচ্ছে একটা নিরন্তর শ্রেণী সংগ্রামের ব্যাপার, এবং এটা চিন্তার ক্ষেত্রেও রয়েছে, চিন্তার ক্ষেত্রেও ভাবনা চিন্তার বিভিন্ন শ্রেণী রয়েছে এবং শ্রেণী সংগ্রামের ব্যাপার রয়েছে। আপনার জীবনে আপনার যে লেখালেখিতে আমরা প্রথম থেকে দেখেছি একটা প্রতিষ্ঠানকে তুমুল আক্রমণ করে লেখা, প্রতিষ্ঠানের বিরোধিতা করা, ধরে দেখ সময় পালিত বৈবাহিক, এই ধরনের যে লেখাগুলো, তো এই যে স্ট্যান্ডটা আপনার প্রথম থেকে একটা প্রতিষ্ঠানের উল্টো দিকে যখন সবাই স্রোতে খারাপ ভাসাচ্ছে আপনি তার উল্টো দিকে আসছেন, এটা কেন? পালিতের বৈবাহিক বললে কি সেটা তো সই, এবং পালিতের বৈবাহিকটা পড়লেই বোঝা যাবে, বৈচিত্র আছে। এই যে আপনার এই যে উদ্যমটা, সেই চিরকাল যখন সবাই স্রোতের গা ভাসাচ্ছে আপনি স্রোতের উল্টো দিকে যাচ্ছেন, এইটা কোথেকে এলো আপনার মধ্যে? প্রতিষ্ঠানের উল্টো দিকে যাওয়াটা, বিরুদ্ধে কথা বলা কোথেকে আবার আজ পেয়েছে? চিন্তাধারা থেকে এলো, এতো এই যে মানুষের মুখে জিজ্ঞেস করা, কথা কথা বলছি তুমি যদি জিজ্ঞেস করো যে আপনি এমন করতে গেলেন কেন, আমি এখন আমার কোন অসুখ নেই, একটা উপন্যাস তাতে একজন কোন বিশেষ কেন্দ্র নয়, কোন বিশেষ সরকার বা কোন বিশেষ প্রতিষ্ঠান নয়, সমস্ত প্রাতিষ্ঠানিক চিন্তাধারার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে আমার কথা।
এখন আমার কোনো অসুবিধা নেই, বইটা একটা বয়স্ক লেখক, তাকে একটা প্রাতিষ্ঠানিক কাগজ, সে যখন লিখতে পারছে না শেষ হয়ে গেছে, তখন তাকে দেখে বলছে আমি একটা উপন্যাস লিখব। সে তখন তার অভিমান থেকে বলছে আমি তো 24-25 বছর থেকে লিখছি, আমাকে ডাকেন নি। কিন্তু এটা আমার অনেক সময় ইন্টারভিউ, আপনার পুরোনো ইন্টারভিউ তো শুনেছি যে চরিত্রটা না 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 একদম নয়, একদম প্রতিষ্ঠান বিরোধিতাটাও একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনি কি আজকাল এই প্রতিষ্ঠান বিরোধিতা কথাটা একটু উপরে বিরক্ত? আমি বিরক্ত কিছু নয়, আমি বিরক্ত কিছু নয়, সব রকমই চলবে, আমার পরেও চলবে সব না কাজ পারাই করেছি আর কি, সবটাই হয়তো ভুলভালই হয়েছে, কিন্তু আসল কাজ হচ্ছে কাজ করা নানা রকম, যা স্রোতে গা ভাসে না গিয়ে একটু অন্যরকম কাজ করা, সেই কাজই করার চেষ্টা করেছি, হয়তো তাতে কিছু লাভ হয়নি, আমারও লাভ হয়নি ইত্যাদি। আমরা